নমস্কার, ঋতুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি একটি নোটিফিকেশান দেখাবো, সেই নোটিফিকেশান দেখার পর এসএসকে এমএসকের কিছু শিক্ষকের একটু হতাশাই জাগবে, কিন্তু বাকি যারা আছেন তাদের অনেকেরই কিন্তু আনন্দ হবে। এই যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন থেকে প্রকাশিত যে নোটিফিকেশান, তার বিষয়বস্তু হচ্ছে লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট 2011 সার্টিফিকেটস। তো আপনি যদি 2011 সালের টেট পাস করে থাকেন, যদিও অনেক এসএসকে এমএসকে টিচার সেই সময়ে কিন্তু বয়সের ছাড় পেয়ে বা না পেয়ে অনেকেই টেট পাস করেছিলেন, কিন্তু তা কোনো কাজে আসেনি পরবর্তীকালে। তো যাই হোক, সেই সময়ে আমরা জানি যারা টেট পাস করেছিলেন 11 সালে, তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছিল 7 বছরের ভ্যালিডিটি দিয়ে। পরবর্তীকালে এনসিটি জানিয়ে দেয় যে টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। আর সেই মতো 19/6/2024 আজ এই স্কুল সার্ভিস কমিশন একটি নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিচ্ছে যে 11 সালে যারা টেট পাস করেছেন তাদের লাইফ টাইম সার্টিফিকেট দেওয়া হবে, সেই জন্য তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো দেখুন, এখানে 31 জুলাই 2024 পর্যন্ত এই সার্টিফিকেট দেবার জন্য অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে। অর্থাৎ যে সার্টিফিকেট দেয়া হয়েছে তার রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে, কেননা 11 সালের টেট পাস সার্টিফিকেট তো পেয়ে গেছেন প্রায় সকলেই, তো সেটা 7 বছরের যেহেতু ছিল, তাই রিভ্যালিডেশন লাইফ টাইম করার জন্য দরখাস্ত গ্রহণ করা হচ্ছে। দেখুন, সমস্ত রিজিয়নের পক্ষ থেকে অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে 19/6/2024 থেকে 21/6/2024 পর্যন্ত। আবার পরপর রিজিয়ন ভিত্তিক যে অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে সেটা দেখুন, 24/6 থেকে 28/6/2024 পর্যন্ত নর্থ ইস্টার্ন রিজিয়নের অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে, 1/7 থেকে 5/7/2024 পর্যন্ত ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন রিজিয়নের জন্য গ্রহণ করা হবে, আর 8 থেকে 12 পর্যন্ত নর্থ অ্যান্ড সাউথ ইস্টার্ন রিজিয়নের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে, আর 15/7 থেকে 19/7/2024 পর্যন্ত ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন রিজিয়নের অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে, আর 22/7 থেকে 26/7/2024-এর সাউথ ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন রিজিয়নের জন্য অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে, আর 29/31 পর্যন্ত আবার সমস্ত রিজিয়নের অ্যাপ্লিকেন্টদের অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে। দেখুন, এই অ্যাপ্লিকেশান কোথায় গ্রহণ করা হবে? অ্যাট দ্য অফিস অব দ্য সেন্ট্রাল কমিশন অ্যাট আচার্য সদন সল্ট লেক কলকাতা টিল 31 জুলাই 2024 অন অল ওয়ার্কিং ডেজ আপ টু 2 PM অন ইচ ডে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ফলোয়িং শিডিউল। এই যে শিডিউলটা বললাম সেই মতো 31 জুলাই পর্যন্ত কিন্তু বেলা 2টো পর্যন্ত ওয়ার্কিং ডেতে এই অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে। এছাড়া দেখুন, রিজিওনাল অফিসগুলোতেও কিন্তু এই অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে। নর্থ রিজিওনাল অফিস মালদাতে 15 থেকে 31/7 পর্যন্ত এই অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে, আর ওয়েস্টার্ন রিজিয়নে বাঁকুড়াতে 15/7 থেকে 31, তো সব রিজিয়নেই, অর্থাৎ বর্ধমানে ইস্টার্ন রিজিয়নের জন্য বর্ধমানে 15/7 থেকে 31/7, সাউথ ইস্টার্ন রিজিয়নালের জন্য কলকাতাতে নেওয়া হবে ওই একই দিনে 15 থেকে 31 জুলাই পর্যন্ত, আর সাউথ ইস্টার্ন রিজিয়নাল অফিস বারাসাতে 15/7/2024 থেকে 31/7/2024 পর্যন্ত। আর এখানে একটুখানি ভালো করে শুনে নেবেন, টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস মে অলসো রেফার টু দ্য কমিশন নোটিশ মেমো নাম্বার 720/6088/CSSC
/ESTT/2023 ডেটেড 30/6/2023। এটি ওয়েবসাইটে গিয়েও কিন্তু এই যে নোটিশটি সেটি পাওয়া যাবে। এই নোটিশ নাম্বারটি, মেমো নাম্বারটি কিন্তু উল্লেখ করতে হবে অবশ্যই সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে। আর এখানে আরও একটি বলা হচ্ছে যে ক্লিয়ারলি স্টেটিং দ্যাট অ্যাজ পার এনসিটি মেমো ডেটেড 9/6/2021। তাহলে সেখানে কিন্তু এনসিটির যে নোটিশ মেমো রয়েছে তারিখ সেটি উল্লেখ করতে হবে। আর তাছাড়া ডেটেড 13/6/2023 অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেট কোয়ালিফিকেশনস হ্যাভ বিকাম ভ্যালিড ফর লাইফ টাইম। এই যে নোটিশটি ছিল সেই নোটিশের কথাও কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। আমি আবার পড়ছি যে দেয়ারফর কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড নট টু প্রেস ফর আর্জেন্ট রিভ্যালিডেশন অ্যাজ নোটিফিকেশনস অফ এনসিটি সেড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড WBSSC ক্লিয়ারলি অ্যাফার্ম দ্যাট দ্য টেট সার্টিফিকেটস আর ভ্যালিড ফর লাইফ টাইম। অতএব এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে লাইফ টাইম টেট সার্টিফিকেট পাওয়ার জন্য দরখাস্ততে এই জিনিসগুলো উল্লেখ করে আপনারা এই যে উপরিউক্ত যে তারিখ বলা হলো সেই তারিখের মধ্যে যে যে জায়গা বলা হলো সেখানে দরখাস্ত করে দেবেন, তাহলেই আপনারা লাইফ টাইম সার্টিফিকেট টেট পাস 2011-র অবশ্যই পেয়ে যাবেন। এবং আশা করি এরপরে হয়তো এই দিয়ে চাকরির পরীক্ষায়, অর্থাৎ আপার প্রাইমারি পর্যন্ত যে চাকরি হয় টেট দিয়ে, সেই পরীক্ষায় বসারও সুযোগ হয়তো পাওয়া যাবে। SSKMSK-র ক্ষেত্রে এই জন্যই বললাম হতাশা, কিন্তু পার্শ্ব শিক্ষক বা অন্যান্য যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে আশা করি এই সুযোগ এখনও পাওয়া যেতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।